বারো নম্বর অঙ্কটা বলছে এক ব্যক্তি এক ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে ঋণ পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর কত টাকা ঋণ থাকবে অর্থাৎ এক ব্যক্তি এখানে বলতেছে যে এক ঋণদান সংস্থা থেকে আট পারসেন্ট চক্রবৃদ্ধির হারে পাঁচ হাজার টাকা ঋণ নিলেন নেওয়ার পর তিনি কী করছেন প্রথম বছরে দুই হাজার টাকা পরিশোধ করছেন এবং এখন বলতে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কাছে আর কত টাকা ঋণ থাকবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের এখানে বার্ষিক মুনাফা কত আট পার্সেন্ট হারে এবং তার মুনাফাটা কত পি আমাদের এখানে কত পাঁচ হাজার টাকা শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে অঙ্কটা আমরা ফর্মুলার মাধ্যমে করার চেষ্টা করি তাহলে আমাদের এখানে আমরা যেটা করব সেটা হলো যে আমরা দেখি এখানে আমরা লিখব এইভাবে যে এখানে আর সময় কত বলছে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট বলছে তার মানে কত আট বাই কত একশো তারপর আমাদের বলছে মুনাফা মুনাফা কত বলছে মুনাফা বলছে মুনাফা পে সমাসন আমাদের এখানে কত পাঁচ হাজার টাকা শিক্ষার্থী বন্ধুরা পাঁচ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকা এখানে আছে তারপরে বলছে যে আমাদের এখানে সময় কত বলছে সময় দেখো সময় আমাদের এখানে বলা আছে এক বছর বলছে এক বছর মানে প্রথম বছর এত তাহলে আমরা এখন কি করব তার সবৃদ্ধি মূল 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 অর্থাৎ তার এক বছরের চক্রবৃদ্ধি মূলধন কত সেটা আমরা বের করব সুতরাং আমরা লিখবো সবৃদ্ধি মূল সব বৃদ্ধি মূল সি সময় আমরা লিখতে পারি কী লিখতে পারি ফর্মুলাটা হলো পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস আর পাওয়ার এন এখানে আমাদের কী করতে হবে পির ভ্যালু কত দেওয়া আছে পির ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে পাঁচ হাজার টাকা আমরা লিখলাম পাঁচ হাজার টাকায় এক প্লাস আর কত দেওয়া আছে আট বাই কত একশো আর এখানে এন কত এক দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কী করবো এখন সিম্পলিফাই করব সিম্পলিফাই করলে আমাদের যেভাবে আমরা করি চলো দেখি এখানে কত হবে তাহলে এখানে হলো আমরা যদি কাটা কাটাকাটি করি দুইবার যাবে চার দিয়ে কাট দিয়ে দুইবার যাবে এখন কয়বার যাবে পঁচিশ অর্থাৎ এক দুই বাই কত পঁচিশ আর উপরে ওয়ান ওয়ান গেলো তাহলে এটাকে যদি আমরা আরও ইজি করি তাহলে কী হবে পঁচিশ যোগ দুই বাই কত পঁচিশ তাহলে থেকে যদি আমরা ক্যালকুলেশন করি পাঁচ হাজার ইন্টু এখানে কত হলো সাতাশ বাই কত পঁচিশ এটা কাটলে কবার যা দুইবার যা মানে এখানে কত রইল দুইশো রইল দুশো সাথে যদি সাতাশকে আমরা গ্রহণ করি তাহলে কত হবে আমাদের পাঁচ হাজার চারশো হবে অর্থাৎ তত টাকা তার মানে কি আমরা সর্বদ্রি মূল অর্থাৎ চক্রবর্তী মূলধন আমরা সি সমস্যা সুতরাং সি সমস্যা পেলাম চার হাজার চারশো পাঁচ হাজার চারশো টাকা চলো দেখি পরের অংশ আমাদের কি বলছে প্রথম বছর সে কী করছে প্রতি বছর শেষে অর্থাৎ প্রথম বছরে তিনি দুই হাজার টাকা ঋণ পরিশোধ করেন তাহলে আমরা কি করব প্রথম বছর পর দুই হাজার টাকা ঋণ পরিশোধের পর বাকি থাকে অর্থাৎ এই মূলধন থেকে ঋণ পরিশোধের পর বাকি থাকে আমরা লিখি সুতরাং প্রথম বছর এক বছর পর দুই হাজার টাকা ঋণ সুদের পর বাকি থাকে কত টাকা বাকি থাকবে আমাদের এখানে কত টাকা ছিল ছিল চুয়ান্ন পাঁচশো থেকে আমরা বাদ দেবো কত টাকা দুই হাজার টাকা তাহলে দিলাম দুই হাজার টাকা বাদ পাখি রইল কত টাকা তিন হাজার চারশো টাকা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করবো পর আমাদের প্রশ্নের শেষে বলছিল দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে তাহলে এই চৌত্রিশশো টাকা হচ্ছে আমাদের কি কত টাকা চৌত্রিশশো টাকা হচ্ছে আমাদের তার আসল টাকা অর্থাৎ প্রিন্সিপাল তো এটাকে আমরা আমরা আবার লিখব আবার চৌত্রিশশো টাকা এক বছরের সব বৃদ্ধি আমরা লিখব এটা চৌত্রিশশো টাকায় এক বছরে চক্রবৃদ্ধি মূলধন কিংবা সবৃদ্ধি মূল কি হবে সি সমস্যা আমরা লিখতে পারি আমরা জানি পি ইন্টু এক প্লাস আর কত এন তাহলে আমরা এখানে কি করব। আমাদের পির মান্ড আমরা এখানে কত পেয়েছি পির মান্ড আমরা চৌত্রিশশো টাকা পেয়েছি চৌত্রিশশো টাকা আমরা লিখব এক একই রইল আর এর মানটা আমরা কিন্তু আগে পেয়েছিলাম রেটটা কিন্তু কী বলছে সময় আট পার্সেন্টই বলছে তাহলে আমরা লিখব আট বাই কত একশো আর আমাদের এন এখানে কত এক আছে তো এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে আসে চৌত্রিশশো থেকে যদি আমরা ভাঙাইতে পারি চৌত্রিশশো ইন্টু একশো আট বাই কত একশো এটা কাটলে থাকে না এটা কাটলে থাকে দুটো শৈন্য আমাদের কাটা কি আমাদের পাখি থাপে কত চৌত্রিশ গণ কত একশো আট এই দুইটাকে যদি আমরা গণ দিই তাহলে আমরা পাব কত পাব ছত্রিশশো কত বাহাত্তর টাকা এখন আমাদের বাকি রইল সুতরাং দ্বিতীয় কিস্তিতে দুই হাজার টাকা পরিশোধের পর ঋণ বাকি থাকে সুদের পর ঋণ বাকি থাকে কত বাকি থাকে আমরা কত পেলাম ছত্রিশশো বাহাত্তর টাকা টাকা মোট কত হলো অর্থাৎ ষোলোশো বাহাত্তর টাকা ঋণ তার কাছে দ্বিতীয় কিস্তি পরিশোধের উপর ঋণ থাকবে উত্তর হলো ষোলোশো বাহাত্তর টাকা